আজকে আমরা কথা বলবো অফিসে আপনি যে কাজগুলো কখনোই করবেন না, আর যদি করেন তাহলে আপনার সম্মান ধুলোয় মিশে যাবে, আপনার সমস্ত অর্জন নষ্ট হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। এক নম্বর, মহিলা সহকর্মীর সাথে প্রেমের সম্পর্ক, কুপ্রস্তাব অথবা অনৈতিক সম্পর্ক গড়ে তুলবেন না। আপনি যদি মহিলা সহকর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তাহলে অফিসে সবাই এটা নিয়ে কটু কথা বলবে, হাসাহাসি করবে, এক্ষেত্রে আপনার চাকরিও চলে যেতে পারে, অফিসে আপনার সম্মান কমে যাবে, আপনার সমস্ত সফলতা ব্যর্থতায় পরিণত হবে, আপনি একটা হাসির পাত্রে পরিণত হবেন। আবার আপনি যদি মহিলা সহকর্মীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন সেক্ষেত্রে আপনার সংসারে অশান্তি দেখা দিবে, আর অফিসে জানাজানি হলে আপনার সম্মান মাটিতে মিশে যাবে, আপনার সমস্ত অর্জন নষ্ট হয়ে যাবে। অফিসে মহিলা সহকর্মীকে কুপ্রস্তাব বা বাজে ব্যবহার করলে অফিস আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। সবসময় মনে রাখবেন আপনার সাথে আপনার পরিবার সহ আরও অনেকগুলো জীবন জড়িত থাকে, চাকরি চলে গেলে সবাই ক্ষতিগ্রস্ত হবে, আপনার ছেলে মেয়ে বাবা মা সবাই বিপদে পড়ে যাবে, কিন্তু তারা তো কোনো দোষ করেনি। তাই মহিলা সহকর্মীর সাথে সম্পর্কে যাওয়ার আগে 10 বার চিন্তা করুন, আর অফিসে মহিলা কলিগের সাথে যে কোনো সম্পর্ক থেকে বিরত থাকুন। 2 নম্বর, অফিস থেকে চুরি। আচ্ছা ধরুন আপনার বস আপনাকে ডেকে বলল আপনি কি অফিসের জিনিস বাসায় নিয়ে যান, এক্ষেত্রে আপনি কি উত্তর দিবেন? আপনি তো প্রচণ্ড রেগে যাবেন। কিন্তু অনেক কর্মী প্রতিষ্ঠানের টুকটাক জিনিস নিজের সম্পদ বানিয়ে বাসায় নিয়ে যায়। বিবিসি তাদের অনলাইন খবরে জানাচ্ছে যে প্রায় 75% কর্মী অফিসের ছোটোখাটো নানা জিনিস লুকিয়ে বাসায় নিয়ে যায়, আর এই বাসায় নিয়ে যাওয়ার ফলে বড় বড় প্রতিষ্ঠানের প্রায় 1.4% মুনাফা কমে যায়। এত গেল ছোটো ছোটো চুরির কথা, বড় বড় চুরির কথা নাই বা বললাম। আপনি ছোট চুরি অথবা বড় চুরি যে কোনো চুরি থেকেই বিরত থাকুন, আপনি সবসময় অফিসে আপনার সততা, স্বচ্ছতা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সাথে কখনোই কোনো আপোষ করবেন না। 3 নম্বর, অফিসে মারামারি। অফিসে সহকর্মীর সাথে সুসম্পর্ক মানে সুন্দর কাজের পরিবেশ এবং কর্মক্ষেত্রে সফল হওয়ার হার বেড়ে যাওয়া। আপনি কর্মক্ষেত্রে কতটুকু সফল হবেন তা অনেকটাই নির্ভর করে সহকর্মীর সাথে আপনার সম্পর্কের উপর, তাই আপনি ভুলেও কখনো সহকর্মীর সাথে মারামারি করবেন না। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করুন, মারামারির ফলে দুজনের চাকরি চলে যেতে পারে, সেক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাবেন, আপনার পরিবারও বিপদে পড়ে যাবে। আর যদি চাকরি নাও যায় সেক্ষেত্রেও সহকর্মী সারা জীবনের জন্য আপনার শত্রু হয়ে যাবে, তাই সহকর্মীর সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখুন। তাই আজকের আলোচনার এই 3টা বিষয় আপনি কখনোই অফিসে করবেন না, তাহলেই আপনি অফিসে সফল হতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করে সাথে